তো বর্গ কিভাবে নির্ণয় করবে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট তোমাদের এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, মনে করো এই অঙ্কটা তুমি বর্গটা কিভাবে নির্ণয় করবে আমি তোমাদের দেখাবো। ফার্স্ট তুমি কি করবে, যে সংখ্যাটা যা আছে তাই লিখবে। তো আমি লিখে লেখার পরে ব্রেকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিবা, লেখবা যে বর্গ করে, এখানে সাইডে তুমি লিখে দিবা বর্গ করে, এই কথাটা লিখে দিবা। দেখো আমি বর্গ করে লিখে দিলাম, এরপর আমি এটার এ ধরবো, মনে মনে এটা এ ধরবো, এটার বি ধরবো, এই অনুযায়ী সূত্র দিব, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো। এখানে এ হচ্ছে টু এ, এটা হলো এ, এ স্কোয়ার দিবা প্লাস সূত্রের টু, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, ইন্টু দিয়া বি, টু এ এ বি লিখলাম, প্লাস দা বি স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার হলো এটা, হলো বি স্কোয়ার, থ্রি বি, তারপর হি স্কোয়ার দিয়ে দিবা, মানে হোল স্কোয়ার দিয়ে দিবা, তারপর তার সেটা গুণ করে দিবা, দুইয়ের উপর স্কোয়ার মানে দুই দুগুণে চার হয়, আর এর উপর স্কোয়ারটা দিয়ে দিবা প্লাস এ প্লাস, এটার সাথে এটা গুণ করবা, তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, এখানে টুয়েলভ লাগবা, তারপর এ দিবা আর এই বি দিয়ে দিবা, তারপর প্লাস এ প্লাস, তিনের উপর স্কোয়ার মানে তিন আছে দুই বার, তিন তিরিক্ষা নয়, আর এই বিয়ের উপর স্কোয়ার দিয়ে দিবা, তাহলে এটা তোমাদের অ্যান্সার। তুমি এইভাবে যে কোনো বর্গ নির্ণয় করবে সুন্দর করে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আল্লাহ হাফিজ।